সন্দীপ শুধু সন্দীপ বলে কেউ সন্দীপ শুধু তাহলে টাইটেল সহ বলতে হয় আর স্কুলের নাম কি স্কুলের নাম চান্দ্রা প্রাথমিক বিদ্যালয় চান্দ্রা কি কথা চান্দ্রা চান্দ্রা প্রাথমিক বিদ্যালয় চান্দ্রা হয়ে গেলে হিন্দি হয়ে গেল তাই না চান্দ্রা বল চান্দ্রা প্রাথমিক বিদ্যালয় আর কোন ক্লাসে পড়িস পড়ে পড়িস কি কি বিষয় আছে কি কি বিষয় পড়তে হয় স্কুলে বই বই কতগুলো আছে তোর বাংলা অঙ্ক ইংরাজি হিন্দি হ্যাঁ হিন্দি আছে না না তাহলে হ্যাঁ বললি ইংলিশ আছে ইংলিশ আছে ইংলিশ আছে আর যে প্রত্যেকটা সাবজেক্টই পড়ায় এখানে এখানে যেখানে পড়তে যাস তিনটে করে সাবজেক্ট পড়ায় তিনটে সাবজেক্ট পড়ায় ও আচ্ছা প্রত্যেক দিন পড়া আর স্কুলে কি প্রথমে গিয়ে কি করায় স্কুলে প্রথমে ঢুকে কি করায় বাংলা প্রথমে একদম প্রথমে প্রেয়ার করায় না তাহলে প্রেয়ার করায় তারপরে ক্লাসে বসায় প্রেয়ার জানিস একা একা বলতে পারিস বলতো দেখি হ্যাঁ জনগণ মঙ্গল নায়ক এটা কি ধরনের কথা এটা তো লাস্ট লাইন প্রথম লাইন তো এটা নয় তুই যে বললি আমি একা একা পারি কোথায় হ্যাঁ জনগণ মঙ্গলদায়ক এটা শেষের দিকে প্রথম দিকে তো নয় প্রথম দিকে কি আছে জনগণ মনোধিনায়ক তাই না তারপরে কি আছে ভারত ভাগ পাঞ্জাব সিন্ধুভূমি গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ উৎকল উৎকল বঙ্গ তারপর তবশুভ তবশুভ নামে জাগে তবশুভ নামে জাগে আস তবশিষ তবশুষ তবশিষ জানি বইগুলোর নাম জানিস হ্যাঁ কী নাম বাংলা বাংলা বইয়ের নাম কি একটা নাম আছে তো কিশালয় বা এই কিছু একটা নাম আছে কি নাম আছে বাংলা সাহিত্য আছে বইয়ে দেখবি আজকে বাড়িতে যাবি গিয়ে খুলবি খুলে দেখবি লেখা আছে বইয়ে বাংলা সাহিত্য বা বাংলা অমুক বুঝেছিস তারপরে একটা হ্যাঁ তারপরে হচ্ছে একটা কবি তারপরে একটা কবির নাম লেখা আছে মানে ওটা কে লিখেছে নামটা জানিস তাও জানিস না তাহলে যার বই পড়ছিস তার বইয়ের নাম আর কবির নাম এই দুটো মুখস্থ রাখতে হবে কেন যে কোনো সময় প্রশ্নে মৌখিক প্রশ্ন আসবে লেখা প্রশ্ন আসবে না মৌখিকে বলবে যে তুমি যে বাংলা বইটা পড়ো সেটার নাম কি আর কবির নাম কি বলো তো দেখি তখন বলতে কেউ না পারলে তুই যদি পারিস তাহলে তোর লাভ হবে তাই না প্রত্যেকটা বইয়ে দেখবি নাম আছে আর কবির নাম আছে সেগুলো মুখস্থ করে ফেলবি বুঝেছিস কী বললাম এইটা তাহলে করবি হ্যাঁ